এবছর অন্যান্য বছরের মতো মসজিদগুলোতে তারাবির জামাতের আয়োজন হচ্ছে না সেই প্রেক্ষিতে একটি আহ্বান আমরা শুনে আসছিলাম আর সেটি হল কোন একটি টেলিভিশন চ্যানেল তারাবির জামাত সম্প্রচার করবে একজন ইমাম নিযুক্ত করে সেই ইমাম বাহবের সাহেব তারাবির নামাজ পড়াবেন খতমে তারাবি পড়বেন সেটাকে সম্প্রচার করা হবে বাসাবাড়িতে সেই টেলিভিশন চ্যানেল অন করে সেই টেলিভিশনে সম্প্রচারিত ইমাম সাহেবকে ইমাম হিসাবে ধরে নিয়ে বাসাবাড়ি থেকে সেই ইমামের পেছনে একতে দেওয়া অনুকরণ করে তারাবির জামাত যেন অনুষ্ঠিত হয় তথাকথিত জামাতে যেন সামিল হয় সেই আহ্বান করা হয়েছিল এবং বিজয় টিভি পহেলা রমজান থেকে সে বিষয়টিকে কার্যকর করে আসছে আমরা দেখলাম এ প্রসঙ্গে আমরা বলতে চাই এটি তারাবি নিয়ে রীতিমতো তামাশা এটি সাধারণ মুসলমানদের ধর্ম পালন নিয়ে ইসলাম চর্চা নিয়ে রীতিমতো তামাশা ছাড়া আর কিছুই নয় কারণ জামাত বিশুদ্ধ হওয়ার জন্য জামাতের সংযুক্তি বা একতেদা বিশুদ্ধ হওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত লামা একরাম একটি শর্ত ঐক্যমতের ভিত্তিতে আরোপ করেছে না সেটি হলো ইমামের সঙ্গে মুক্তাদি ফিজিক্যালি সংযুক্ত থাকতে হবে অর্থাৎ ইমামের পেছনে যে কাতারগুলো সারিবদ্ধভাবে থাকবে কোনোভাবে সে কাতারে সম্পৃক্ত হতে হবে আপনি দূর থেকে ইমামের সঙ্গে সংযুক্ত হয়ে সেটা টেলিভিশনে হোক মোবাইলে হোক কোনো লাইভের মাধ্যমে হোক আর বা এই পদ্ধতিতে আপনি কোনোভাবেই জামাতে সংযুক্ত হতে পারবেন না এটাকে কোনোভাবেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ একতেদা বা বিশুদ্ধ নামাজ বলা হবে না তারাবের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে একটি টেলিভিশন চ্যানেল সেটাকে একটা হাসি হাস্যকর এবং একটা তামাশার বস্তুতে পরিণত করবে এবং মানুষের নামাজ নষ্ট করবে একতেদা নষ্ট করবে এরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় একটা টেলিভিশন চ্যানেল দিতে পারে এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না আমরা অনতিবিলম্বে বিজয় টিভি কর্তৃপক্ষের কাছে আহ্বান করব আল্লাহর ওয়াস্তে তারাবির জামাত সম্প্রচারের নামে মানুষের নামাজ নষ্ট করবেন না মানুষের ইক্তেদা নষ্ট করবেন না এবং হাস্যকর কাজটি করবেন না প্রথমত এই কাজটি যদি আপনারা করেন তাতে যারা অনুকরণ করবেন তাদের কারোর সালাত হবে না কারোর একতেদা বিশুদ্ধ হবে না দ্বিতীয়ত এভাবে যদি একতেদা করা যায় তাহলে পৃথিবীতে কোনো মসজিদের প্রয়োজন হবে না তাহলে বাসাবাড়ি থেকে কোনো একটা সম্প্রচারিত সালাতের অনুকরণ করলে সবার নামাজ হয়ে যাবে এবং মক্কায় গিয়ে কেউ কষ্ট করে আর নামাজ পড়ার দরকার থাকবে না সেক্ষেত্রে আমরা টেলিভিশনে শুধুমাত্র মক্কার ইমামের অনুকরণ করলে এক রাখাতে এক লক্ষ রাখাতে সব বাসাবাড়িতে বসে পেয়ে যাবে সম্পূর্ণ হাস্যকর কথা এবং অযৌক্তিক বিষয় আমরা দেখেছি বিজয় টিভিতে ইতিমধ্যে ইমাম সাহেব কোনো এক রাকাতে সুরা ফাতে পড়তে ভুলে গিয়েছেন এবং এটা স্বাভাবিক মানুষ ভুলে যেতে পারে আর সেজন্যই ইমামের পেছনে মুক্তাদিরা থাকতে হয় এখন এই ইমামের পেছনে যেহেতু কোনো মুক্তাদি ছিলেন না তো তিনি যে ভুল করেছেন সেই ভুলটা কেউ দিতে পারেননি মুক্তাদিরা যারা বাসাবাড়িতে অনুকরণ করেছে তাদের নামাজের কি হবে অতএব এ সমস্ত জটিলতা এবং আরও নানামুখী জটিলতা এখানে সৃষ্টি হবে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে মুসল্লিরা কীভাবে একতেদা করবেন সবচেয়ে বড় কথা হল এভাবে একতেদা করলে নামাজ হবেই না বিশুদ্ধই হবে না বিধায় মুসলমানদের ইবাদত নিয়ে একটি দায়িত্বশীল মিডিয়া এ ধরনের হেঁয়ালিপনা করবে এ ধরনের দায়িত্ব গণহীনতার পরিচয় দিবে তারা যে বিষয়ে স্পেশালিস্ট নন সে বিষয়ে তারা কথা বলবেন এটা আমি মনে করি আমাদের দেশের আইন বিরোধী কাজ ইতিমধ্যে কোর্টের হাইকোর্টের একটি রায়ের কথা আমরা জানি সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ফতোয়া ইসলামিক বিষয়ে ফতোয়া দিবেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অতএব টিভি কর্তৃপক্ষ কোন মুফতি থেকে ফতোয়া নিয়ে তারা এই তথাকথিত তারাবির সালাত সম্প্রচার করছেন এবং মানুষের নামাজ নষ্ট করছেন আমরা তার নাম পরিষ্কারভাবে জানতে চাই আমরা আবার আহ্বান করব বিজয় টিভি কর্তৃপক্ষ যেন তাদের এই ভুল সিদ্ধান্ত থেকে বিভ্রান্তিকর তাদের এই উদ্যোগ থেকে তারা যেন ফিরে আসেন তারাবির সালাত সম্প্রচার করা এবং মানুষকে সেটাতে একতেদার জন্য আহ্বান করা এটা ইসলামী শরিয়ার সুস্পষ্ট লঙ্ঘন এবং মানুষের সালাত নিয়ে রীতিমতো তামাশা করা বাংলাদেশে এ তামাশা বন্ধ হোক আমরা সে আহ্বান রাখছি আল্লাহ স্মাতালা আমাদের সবাইকে ইসলামকে বিশুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন